কলকাতাত মহিলা চিকিৎসকক ধর্ষণ আর হত্যাকাণ্ডৰ বিৰুদ্ধে দেশজুৰি অব্যাহত আছে প্রতিবাদ। সন্ধিয়া ডিব্ৰুগড় জিলা মহিলা মৰ্চাৰ উদ্যোগত আৰু টিংখাং মণ্ডল মহিলা মৰ্চাৰ সহযোগত টিংখাঙৰ ৰাজগড়ত মৌন প্রতিবাদী সমদল উলিওৱা হয়। প্রতিবাদকারীসকলে টিংখাঙৰ ৰাজগড় শহীদ বেদী তিনিআলিত সমবেত হৈ ৰাজগড় বজাৰৰ মাজেৰে হাতে হাতে মমবাতি লৈ মৌন সমদলেৰে প্রতিবাদ সাব্যস্ত কৰে। প্রতিবাদকারীসকলে চিকিৎসকক ধর্ষণ হত্যাকাণ্ডক তীব্র গৰিহণা দিয়াৰ লগতে দোষী কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি দিবলৈও দাবী জনায়। দেশজুৰি কপোৱা এটা ইমান জঘন্য হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গৰ ডাক্তৰ মৌমিতা দেৱনাথৰ যিকেইজন নৰপিশাচে তেওঁ সেই বৰ্ব অত্যাচাৰ কৰি হত্যা কৰিলে, আমি সেই নৰপিশাচকেইজন কেইজনক আমি অতি সোনকালে চিনাক্তকরণ করি যাতে কঠোর বা কঠোরতম শাস্তি পাক, যাতে আমি আজি সেই উদ্দেশ্যে আমি ভারতীয় জনতা পার্টি টিংখাং মণ্ডল মহিলা মৰ্চা একত্রিত হয়ে আমি আজি এই মৌন সমদল আমি একত্রিত হলো, আজি অনুষ্ঠিত করল। আমার এটাই কামনা, প্রতিগী মাতৃ প্রতিগী নারী এটাই কামনা যে সেই নরপিশাচ কেটায় অতি সোনকালে পরায়িত্ব করে কঠোরের পর কঠোরতম শাস্তি পাক, যাতে আমি আরো সেকেন্ডবার আমি সেকেন্ড এগারী মৌমিতার কারণে যাতে আমি আকো এই মৌন সমদল উলিয়াবল নহক, আমি তাকে সরকারলে আমি অনুরোধ জানাইছো এবারে যাতে শেষ হোক, শেষ হোক। আমি প্রতিগী প্রতি সমগ্র রাজ্যজুড়ি এই মানে মৌন হেই প্রতিবাদী এই কার্যসূচী জায়গায় জায়গায় অনুষ্ঠিত করেছে, যাতে সকল এটাই মানে কামনা যে আর যাতে এবার এই হত্যাকাণ্ড সংঘটিত নহক, আমি সকলে সেইটো কামনা করছো এবারে যাতে লাস্ট আশা করছো। ধন্যবাদ। জঘন্য কাণ্ড সংঘটিত হল, আজি হয়তো প্রতিখন প্রতিগী মাতৃ হৃদয় কপি উঠিছে, কান্দি উঠিছে। এটা কব নোৱাৰা ভাষা, বুজাব নোৱাৰা বেদনা, সকলোৰে যিসকলৰ সন্তান মাতৃ কন্যা সন্তান বাহিৰত পঢ়িব গৈছে বা ক'ৰবাত আছে, সেইসকলৰ কিন্তু এটা কি বুলি কম প্ৰবেশ কৰা নাই, মানে বুজাব পৰা নাই। কঠোৰতকৈ কঠোৰ শাস্তি দিয়ক, ফাঁচি দিয়ক, আমি তাকে বিচাৰিছোঁ। আমাৰ মহিলা সকলো মহিলাই ওলাই আহিছে একত্ৰিত হয় যাতে আমাৰ এই প্ৰতিবাদ তেওঁলোকে শুনক, চৰকাৰে শুনক, ভাল কিবা ডিচিশ্যন লওক। ব্যুৰো ৰিপৰ্ট, অসম টুডে।